নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি, মৃত্যু নিয়ে রাজনীতি, রাজনীতি রেল দুর্ঘটনা নিয়ে, এবং সেই রাজনীতি বা নোংরা রাজনীতি বাংলার লজ্জা আরো বাড়ালো। আসলে বাংলার লজ্জা বললে এখন আর কিছু নেই, কারণ দুর্নীতিতে যে জায়গায় রয়েছে বাংলা, ওটা দেশের লোক তাকিয়ে দেখে আর হাসে। যে শিক্ষা দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, মানে যেখানে তাকাবেন সেখানে দুর্নীতি, কোনো এমন রিক্রুটমেন্ট নেই হয়তো যেখানে দুর্নীতি হয়নি, আর এটা নিয়ে ওটা দেশের নজর এই রাজ্যের দিকেই থাকে। হ্যাঁ, দুর্নীতিতে এগিয়ে বাংলা, এটা তো ঠিক ছিল, এটা নিয়ে আমাদের লজ্জা ছিল, কিন্তু গত পরশু থেকে যা হচ্ছে বাংলার লজ্জা আরও বাড়ছে। কারণ মমতা ব্যানার্জি বালাসরে গিয়ে এই রেল দুর্ঘটনা, যেটা সত্যিই ভয়াবহ এবং বেদনাদায়ক, এই রেল দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের সেই মৃতদেহ নিয়ে আবারও সে শুরু করে দিয়েছেন রাজনীতি, অ্যাক্সিডেন্ট নিয়ে রাজনীতি। দেখুন, মমতা ব্যানার্জির উত্থান যদি দেখেন তাহলে বলতে হবে বাম রাজত্বের সময় কোথাও কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে সেটা তৃণমূলের কর্মী হয়ে যেত, এবং সেটাকে নিয়ে দাবি করা মমতা ব্যানার্জি মৃত্যুর রাজনীতি কিন্তু শুরু থেকেই করেছেন। আবার এতদিন পরে যেন আবার সুযোগ পেয়ে গেছেন মনে হয়, কারণ এই অ্যাক্সিডেন্টের পরেও রাজনীতি করতে কিন্তু তিনি ছাড়েননি। যেমন তিনি করছেন তার সঙ্গে সঙ্গে তার ভাইপোও করেছেন, আর এই রাজনীতি করতে গিয়ে বাংলার মানটা কিন্তু নিচে নেমে গেছে, বাংলার লজ্জা হচ্ছে। প্রথমত বাংলার অনেকেই মারা গেছেন। আমাকে কিছুক্ষণ আগে একজন ফোন করেছিলেন জঙ্গলমহল থেকে, তিনি জানালেন তাদের ছজন মারা গেছেন, জানি না এই ছজন কারা। আবার তারও আগে আমাকে একজন ফোন করেছিলেন, করে জানালেন যে দাদা, আমি আপনার একজন আপনজন, ওই ট্রেনে আমিও ছিলাম, আমি বেঁচে গেছি, মাথায় হালকা চোট লেগেছে, বাড়ি ফিরে এসেছি, কিন্তু আমি ভালো আছি। শুনে মনটা ভরে গেল। আপনারা জানেন আমি এই অ্যাক্সিডেন্টের পরে সেভাবে ভিডিও করিনি এর উপরে, কারণ এটা নিয়ে ভিডিও করবো কী করে? রাজনীতি, নোংরা রাজনীতি যেভাবে চলছে এবং যেভাবে মৃত্যুর মিছিল লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, আমি প্রতিবেদন করতেই বসতে পারিনি। তিনবার চেষ্টা করেছি, ক্যামেরার সামনে বসেছি, আবার তিনবারই আমি উঠে গেছি, মানে আমি পারিনি। কিন্তু রাজনীতি নেতারা তারা তো এটা ছাড়েন না, তারা সুযোগ পেলেই বলতে শুরু করেন। গতকাল অভিষেক ব্যানার্জিও বলেছেন, তার আগে মমতা ব্যানার্জিও বলেছেন, অ্যান্টি কলিশন ডিভাইস এটা নাকি লাগেই নি, এগুলো নাকি লাগেই নি, এগুলো নাকি লাগানোই হয়নি, এগুলো নাকি বাজে জিনিস। এবং যে ট্রেন অ্যাক্সিডেন্ট দেখিয়েছিলেন রেলমন্ত্রী, সেটা নিয়েও তিনি প্রশ্ন করেছেন। আসলে এই রেলমন্ত্রীর মতো শিক্ষাগত যোগ্যতার ধারে কাছে আপাতত কেউ আসেনি, কিন্তু যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার বিরুদ্ধে বলা যাবে। এই রেলমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম, যেভাবে পড়ে রয়েছেন তিনি সেখানে, এটা নিয়ে অনেক মানুষের হয়তো মনে ভালো জায়গাটা তৈরি হয়েছে, কিন্তু রাজনীতির নেতারা এবং তাদের সমর্থনে থাকা বিভিন্ন মাধ্যম, মিডিয়া, তারা এটাকেও ব্যঙ্গাত্মক করেছেন। ভগ্নস্তূপ থেকে মৃতদেহ খোঁজা মানুষগুলোর মধ্যে যখন রেলমন্ত্রী থাকেন, তখন তার কৃতিত্বকেও আমি বলি না, কিন্তু আমি বলি তার মানবিকতা। হেলিকপ্টারে উড়ে গিয়ে মমতা ব্যানার্জি সেখানে গেলেন এবং সেখানে গিয়ে বক্তব্য রাখলেন, এবং একদম রেলমন্ত্রীর কাছে, রেলমন্ত্রীকে সরিয়ে দিয়েও সেখানে বক্তব্য রাখা শুরু করলেন এবং বলে দিলেন পরিষ্কার সেখানে কতজন মারা গেছেন, তিনি বলে দিলেন, এবং সেই বলা মৃতদের সংখ্যা বাড়িয়ে দেওয়া, এই সমস্ত কিছুই চললো। মানে তার কাছে রিপোর্ট ছিল 238, আগে রাত্রেই জেনে গেছেন, অথচ সেদিন পর্যন্ত 238 ছিল, এখন 300 কাছাকাছি চলে গেছে। অর্থাৎ মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, আরও তোলা হচ্ছে, অনেকে মারাও যাচ্ছেন হসপিটালে ভর্তি হয়ে, এটা মৃতদেহ সংখ্যাটা বাড়ছে। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, এবং এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিদেশ থেকেও, বিদেশের বহু জায়গা থেকেও কিন্তু মানুষের সমবেদনা জানিয়েছেন এই মৃতদেহের বা এই অ্যাক্সিডেন্টের প্রতি, এটাই হওয়া স্বাভাবিক। কিন্তু রাজনীতি করা মানুষজন রাজনীতি সব জায়গায় খোঁজে, এখানেও রাজনীতি চলছে। অ্যান্টি কলিশন ডিভাইস, যেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, অ্যান্টি কলিশন ডিভাইসটা কীভাবে কাজ করে, মমতা কী বলেছেন এক ঝলক শুনুন। লেকিন মে জব রেল মিনিস্টার ইধার মে হ্যায় তো মে ইহি কহনে চাহুঙ্গা, আপ দেখ লিজিয়ে ইসমে অ্যান্টি কলিশন ডিভাইস নেহি লাগায়া, জন জিতনা তক মেরে কা জানকারি হ্যায়। আগার অ্যান্টি কলিশন ডিভাইস লাগাতা থা তো ওই ইনসিডেন্ট নেহি হোতা। ক্যা কবচ ইনস্টল হোতি তো ইয়ে দুর্ঘটনা হাম অ্যাভয়েড কর সকতে থে?
नहीं, प्राइमा फेसी मुझे नहीं लगता। देखिए, कवच होता है, इट प्रिवेंट्स यू। अगर ड्राइवर कोई सिग्नल ओवरशूट कर ले तो कवच उसको टेक ओवर करके ट्रेन को ब्रेक लगा देगा, ओवरशूट करने ही नहीं देगा, ये मानिए। और या कोई हेड ऑन कोलिजन होने की चांस हो रही है तो उसको भी कवच देखेगा, साइड कोलिजन होने वाला है उसको भी कवच एंटिसिपेट करके ट्रेन को रोकेगा। लेकिन यहाँ पे ऐसा कुछ नहीं लगता, यहाँ पे ये ट्रेन सीधी लाइन पे चलती हुई डिरेल हुई है। और जहां तक मैं समझता हूं, अभी सैटेलाइट इमेजिंग हो या कोई भी तरीके से जी इस तरह का एक्सीडेंट रोक पाना अभी शायद टेक्नोलॉजी से, मैं जैसा लगता है मुझे, कि अभी संभव नहीं है। और रूट कॉज है ट्रेन का डिरेल होना, ट्रेन डिरेल नहीं होनी चाहिए। ट्रेन क्यों डिरेल हुई ये पता लगाना जरूरी है, पर जब ट्रेन एक बार डिरेल हुई तो दूसरी तरफ से 130 किलोमीटर पे आती हुई ट्रेन के पास कोई रास्ता नहीं है कि वो अपने को बचा सके, अगर वो सेकेंड्स में ही वहां पे आ रही है। अगर कुछ मिनटों का भी गैप होता तो ये आप कह सकते जी थे कि ड्राइवर रिएक्ट करके ট্রেন को रोक सकता। শুন লেন আপনারা মোটামুটি। আসলে অ্যান্টি কলিশন ডিভাইসটা হচ্ছে দুটো ট্রেন মুখোমুখি হলে বা ট্রেনের পিছনে ট্রেন চলে গেলে সিগন্যালিং সিস্টেমটা এমনই করা আছে যাতে এটা আটকে যাবে, মানে অটোমেটিক ড্রাইভার যদি মিসও করে আটকে যাবে এবং সিগন্যাল যদি রেড থাকে তাহলে ট্রেনটা গিয়ে দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে অ্যান্টি কলিশন ডিভাইসের উদাহরণ। তবে এর উদাহরণ যদি আপনি প্রত্যক্ষ দেখতে চান একটা ভিডিও দেখুন যেটা রেল মন্ত্রকের তরফ থেকে ছাড়া হয়েছিল, অ্যান্টি কলিশন ডিভাইসটা কিভাবে কাজ করছে দেখুন। से रोकने की कोशिश कर रहा है। ड्राइवर साहब आप तो ब्रेक नहीं लगा रहे हैं। ड्राइवर ब्रेक नहीं लगा रहे हैं। आगे लोको खड़ा है ब्लॉक सेक्शन के अंदर, एक ही लाइन में दो ट्रेन खड़ी है और ट्रेन कोलाइड करने की कोशिश कर रहे हैं हम लोग, लेकिन कवच रोक रहा है। यस ग्रेट। सेम ट्रैक पे वो इंजन भी खड़ा है, ये इंजन भी है, दोनों लोग तो सेम ट्रैक पे है लेकिन कवच से आगे जाने नहीं दे रहा है। দেখলেন, অর্থাৎ আপনার কাছে এটা পরিষ্কার ধারণা হয়ে গেল যে অ্যান্টি কলিশন ডিভাইস কিভাবে কাজ করে। অর্থাৎ রেলের মধ্যে একটা জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে, বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে, অটোমেটিক ওয়েতে কিন্তু ড্রাইভার কিছু করছে না কিন্তু ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে অ্যান্টি কলিশন ডিভাইস এতে লাগানো হয়েছিল কি হয়নি। দেখুন, হয়েছিল কি হয়নি এটা কিন্তু কোন কোন আর বিভিন্ন উত্তর পূর্ব জায়গায়, উত্তর পূর্ব রেলেতে বিভিন্ন জায়গায় লাগানো শুরু হয়েছে এবং এটা চলছে, এটা একটা প্রসেস, প্রত্যেকটা ট্রেনে লাগানোর চেষ্টা চলছে। এবার অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো ছিল কি ছিল না, দেখুন লাগানো ছিল বলেই মনে হয়, কিন্তু এটা পরে প্রশ্ন উঠবে, এটা লাগানো ছিল কি ছিল না বিতর্কিত ব্যাপার। কিন্তু অ্যান্টি কলিশন ডিভাইস কি এটাতে কাজ করতে পারতো, প্রশ্ন হচ্ছে এটা। উত্তর হচ্ছে না, কারণ ট্রেনটা চলছিল, চলতে চলতে হঠাৎ করে ডিরেল হয়ে যায়। এই ডিরেল হলো কেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। ডিরেল হওয়ার জন্য কেউ কি ফিস প্লেট খুলে রেখে দিয়েছিল, এটাও প্রশ্ন। কারণ আমরা দেখেছি ছত্রধর মাহাতো থেকে শুরু করে এখনো যারা জেলে ছিলেন, তারপর এখন যারা তৃণমূলে আছেন, সেই সময়কার মাওবাদীদের সেই ফিস প্লেট খুলে দেওয়া সে ঘটনা বলে দেয় যে কিভাবে রাজধানী এক্সপ্রেস ডিরেল হয়ে গেছিল, অর্থাৎ ফিস প্লেট খুলে দেওয়া যায়। সেই ফিস প্লেট এখানে খুলে দেওয়া হয়েছিল কিনা রাতের অন্ধকারে, এটাও যেরকম প্রশ্ন আছে, কারণ সব কিছু তদন্ত করে দেখা হচ্ছে। সেরকম সিগন্যালিংয়ে কোথায় গণ্ডগোল হয়েছিল, একটা ট্রেন একটা ট্রেন, মানে এটা চারটে ট্রেন চারটে ট্র্যাক ছিল, ট্র্যাকের মধ্যে ঢুকে যাওয়া কী করে হয়েছে, ডিরেল হয়ে গেছিল। ট্রেন যেতে যেতে ইঞ্জিন যাচ্ছে, একটা ডিরেল হয়ে গেছে, ডিরেল হয়ে যাওয়ার পর সেই বগিগুলো অন্য বগিতে অন্য ট্রেন লাইনে চলে গেছে। পেছন দিক থেকে আসা আরেকটা ট্রেন যেটা 120 কিলোমিটার স্পিডে আসছিল সে আর থামার জায়গা পায়নি এবং সরাসরি ধাক্কা মেরে দিয়েছে। এবার হচ্ছে প্রশ্ন, 120 কিলোমিটার বেগে আসা কোনো ট্রেন উইদিন সেকেন্ড, মানে মিনিটের মধ্যে হয়েছে, ধরো কিছু সেকেন্ডের মধ্যে, তো তার মধ্যে যদি এসে পড়ে সে কতটা ব্রেক করতে পারবে, পারেনি, পাশেই ছিল মালগাড়ি সেখানেও ধাক্কা লেগেছে, এখানে হয়ে গেছে। এবং এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে মমতা ব্যানার্জি কিন্তু এক সময় যখন তিনি রেলমন্ত্রী ছিলেন তখন কি বলেছিলেন সংসদে বসে শুনুন। আগর কো কবি কবি কাম করনে সে হিউম্যান এরর হো জাতা হ্যায় ও ভি হাম লোগ দেখতে হ্যায় ইসকো নাহি হোনা চাহিয়ে ইসকো জিতনা ট্রেন্ড করকে আপডেট করনা হ্যায়। শুনলেন, তখন তিনি বলেছিলেন হয়ে হতে পারে, তার হিন্দিতে তিনি বুঝিয়েছিলেন যে হতে পারে, মানুষের তৈরি হতেই পারে, মানুষের ভুল হতে পারে, এক্ষেত্রে কোথায় ভুল হয়েছিল এটা নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত অবশ্যই সব কিছু বেরিয়ে আসবে, তখন মুখ খোলা যাবে, তখন আমিও হয়তো দাপিয়ে বলতে পারবো বা কী হয়েছে বলতে পারবো, এখন কিছুই বলতে পারছি না কারণ আন্দাজের ওপর দাঁড়িয়ে কোনো কথা বলা যায় না। আমি বলতেই পারি না এটা হয়েছে ওটা হয়েছে, তবে আনুমানিক যে ঘটনাগুলো ঘটেছে সেটা বলতে পারি, আমি কোনো রাজনীতির নেতা নই
যে মিথ্যে কথা বলে দেবো এবং তারপর আমি পার পেয়ে যাব। আমরা যদি মিথ্যে কথা বলি সেই মিথ্যের উপর দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে কেস করা যেতে পারে এবং আমাদের জেলও হতে পারে। যেভাবে মনীষ কাশ্যপ একজন ইউটিউবার জেলে আছেন অর্থাৎ ভুল বলার জন্য, ঠিক একইভাবে আমার বিরুদ্ধে হতে পারে। কাজে আমি কোনো কথা বললাম না। এই ঘটনা সম্বন্ধে তদন্ত চলছে, কী হবে না হবে জানা যাবে, দেখা যাবে। কিন্তু আমি যে প্রশ্নগুলো করছি সেগুলো হচ্ছে নোংরা রাজনীতি। অভিষেক ব্যানার্জি গতকাল বাগনানে দাঁড়িয়ে একটা কথা বলেছেন, খালোর কালীবাড়ির সামনে দাঁড়িয়ে তিনি দারুণ কথা বলেছেন এবং কথাগুলো বেশ যুক্তিযুক্ত, মানে তাদের কাছে, আমাদের কাছে নয়। তিনি বলেছেন যে এই প্রধানমন্ত্রী কেন দেরি করে গেলেন, অর্থাৎ তিনি কেন দেরি করে পৌঁছলেন। আসলে তিনি হয়তো এই সমস্ত ব্যাপারে জানেন না, কারণ সত্যি তো তিনি নতুন, খুব কম বয়সে তিনি এই তৃণমূলটা করছেন এবং একদম যেহেতু পিসির ভাইপো তাই উঁচুতে উঠে গেছেন। তার না জানাই উচিত, মানে হতে পারে না জানাই সম্ভব, কারণ আমরা তার চেয়ে অনেক বড়, তো আমরা জানি রাজনীতি দীর্ঘদিন ধরে করে থাকা, আমরা জানি যে কী হতে পারে না হতে পারে। আসলে কিছু প্রোটোকল থাকে, অভিষেক ব্যানার্জি সেটা জানেন না। যখন রেস্কিউ অপারেশন হয় তখন যদি প্রধানমন্ত্রী সেখানে গিয়ে পৌঁছে যান তাহলে রেস্কিউ অপারেশনে কিন্তু বাধা হয়। এটা হয়তো বুঝবেন না অভিষেক ব্যানার্জি এখন, কারণ তিনি সেই জায়গায় পৌঁছননি, অর্থাৎ সেগুলো দেখার জায়গা তিনি নেই এবং এই সম্বন্ধে খোঁজও নেননি, বলতে হয় বলেছেন আর কি। যেরকমভাবে তিনি বলেন আমার নামে কোনো অভিযোগ প্রমাণ হলে আমি ফাঁসির মঞ্চে চলে যাব, তার অভিজ্ঞতা নেই, তার জানাও নেই যে এই সমস্ত কাজে যদি কোনো দুর্নীতি ধরা পড়া কোনো লোকের ফাঁসি হয় না। আবার ফিরে আসে আসল কথায়, তো তিনি বলেন যে আমি মানে দেরি হলো কেন। আসলে দেরি হওয়ার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী যখন সেখানে পৌঁছবে তখন সার্চ অপারেশন চললে তার ব্যাহত হবে, কারণ তার সিকিউরিটির ব্যাপার আছে, কাজে সমস্ত কিছু না মিটলে তবে হয় না। এবার প্রশ্ন আসতে পারে এত কি সিকিউরিটি আছে, তাহলে 2245 জন সিকিউরিটি নিয়ে ঘোরা অভিষেক ব্যানার্জি আবার প্রশ্ন করেন, লজ্জার সীমা এত কিচ্ছু নেই এদের, এদের জন্য আমাদের লজ্জা। এরপরে তিনি বলেন অ্যান্টি করাপশন ডিভাইস কী কাজ করছে, তার সঙ্গে আমি আপনাদের বললাম, তা জানানো নেই, জানাও নেই, জানাই স্বাভাবিক, তিনি এসব খোঁজ রাখেন না এবং তিনি এসব নিয়ে খোঁজ রাখার জায়গাও থাকেন না, তার দরকার নেই তো খোঁজ নেওয়ার। আমাদের যেরকম বলতে গেলে খোঁজ নিতে হয়, নয়তো ভুল বললে আমাদের বিরুদ্ধে আবারও বলছে কেস হয়, কিন্তু অভিষেক ব্যানার্জি যা ইচ্ছে তাই বলতে পারে, তার বিরুদ্ধে কেস হয় না, কারণ তিনি সোজাসুজি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে পারেন, তার বিরুদ্ধেও তিনি বলতে পারেন এবং যে কথাগুলো বলেন, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন তিনি ডেট মেনশন করে, তারপরে তার বিরুদ্ধে কোনো কেস হয় না, কিছু হয় না, তবে আমাদের এখানে হয়ে যেত। আবার ফিরে আসি আসল কথায়, এই নোংরা রাজনীতি করা এবং এই রাজনীতির পরিপ্রেক্ষিত কী আপনারা জানেন, যে করে হোক মোদী সরকারে বদনাম করা, তো মোদী সরকারে বদনাম করার জন্য মোদী সরকারকে ফেলার জন্য চেষ্টা লাগাতার চলছে। ছ মাসের মধ্যে সরকার পড়ে যাবে, কোনো একটা কিছু গড়বড় হতেই পারে, এটা মমতা ব্যানার্জি বলেছিলেন। এবার সেরকম জায়গায় দাঁড়িয়ে এরকম বক্তব্য এবং তারপরে পাল্টা সব কিছু হওয়া, প্রশ্ন তুলে দেয় আমাদেরও যে আদৌ কি পেছনে কোনো আরও ষড়যন্ত্র আছে, মানে আমাদের এবার ইচ্ছে করে জানতে যে এগুলো কি কোনো সরকারকে ফেলার জন্য বা বদনাম করার জন্য কোনো ষড়যন্ত্র নয়, তো এর পেছনে কারা আছে, কোথাও কি কোনো মাওবাদী আছে নাকি অন্য কোনো তত্ত্ব আছে, এগুলো সব জানতে হবে। তবে তদন্ত চলছে, ধরা পড়বেই, কারণ সোজা নরেন্দ্র মোদীও বলেছেন যে এই সমস্ত ব্যবস্থা বা তদন্ত তিনি করছেন এবং সেখান থেকে তার তথ্য বেরিয়ে আসবেই। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। রুদ্রবার্তা মানে আনকাট কথা, অবশ্যই যুক্তি সহকারে চেষ্টা করলাম সমস্ত কিছু বিষয়টা তুলে ধরে এবং কেন আমাদের লজ্জা জানেন, আজকে বাংলার দিকে তাকে লোকে লজ্জায় থুতু দিয়ে দেবে, কারণ আমরা এতেও রাজনীতি করছি, নোংরা রাজনীতির জন্য আমাদের বদনাম হয়ে যাচ্ছে, কবে যে বুঝবেন রাজনীতির নেতারা কে জানে, কিন্তু আমরা বদনামের ভাগিদার হয়ে যাচ্ছি যেহেতু বাংলায় থাকি আমরা। ভালো থাকার চেষ্টা করুন, যদি মনে হয় এরকম একটা আনকাট চ্যানেল আপনি মানে সহ্য করতে পারছেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমার আপনজন হয়ে তারপর যাবেন। ভালো থাকুন আর ভালো থাকার চেষ্টা করুন, মাথা উঁচু করে বাঁচুন, সত্যিটা জানুন, বাংলার জন্য গর্ব করুন, কিন্তু বাংলার গর্ব যাতে আবার ফিরে আসে সেই জন্য চিন্তা করুন। বাংলার গর্ব এটা নয়, লক্ষ্মীর ভাণ্ডারে দাঁড়িয়ে থাকা কোনো মা লক্ষ্মী বাড়ির মা বোনেরা নয়, লক্ষ্মীর ভাণ্ডার যেন পূর্ণ হয়ে থাকে, যেন বাড়ির মা বোনেরা যারা চাকরি করে তারা যেন সেই জায়গা পায়, শিক্ষকতা শিক্ষক সমস্ত কিছু হতে পারে, বাড়ির পুরুষরা মহিলারা সবাই যেন চাকরি পায়, সুস্থ থাকে, ভালো থাকে, মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে বাঁচে, তবেই বাংলা হবে ভালো, তবেই লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে। ভিক্ষা নয়, ভিক্ষা নয়, যেন মাথা উঁচু করে অর্জন করে আনতে পারে সেই বাঙালির সেই বাংলার স্বপ্ন আমি দেখি। ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।